নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন দা পিওকে দেখছেন। তিনি হচ্ছেন পাঁচলা বিধানসভার বিধায়ক গুলশান মল্লিক। বিধানসভা তার রাজনৈতিক যে চিত্রটা সেটা কিন্তু গুলশান দা একবারে তালুতে বলা যেতে পারে। গুলশান দা, পাঁচলা বিধানসভার অন্তর্গত আপনি তো বিধায়ক, এবং এখানে তো যিনি লোকসভা প্রার্থী হয়েছেন অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হবার পর আপনার শিডিউল কী কী রয়েছে? শুনুন, প্রার্থী হবার পরে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি অনেক আগে আমাদের দলের কর্মীদের বা আমাদের বেশি করে ভোট বিগত 13 সালের নির্বাচনে আমরা দিয়েছি, 14 সালের সাধারণ নির্বাচনে লোকসভা নির্বাচনে দিয়েছি, এবং এবারও আমরা 19 সালেও আমাদের টার্গেট, আমরা 6ই মে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা পাঁচলা থেকে সবথেকে বেশি ভোট দেব। এটা আমার এবং আমার যারা দলীয় নেতৃত্ব কর্মী তাদের সকলেরই আমাদের সেই উদ্দেশ্য সেইটা। কারণ আমরা পাঁচলায় যে ছেলে প্রথম হয় সে ছেলে কোনোদিন সেকেন্ড থার্ড হতে যাবে না। আমরা পাঁচলায় 13 সালে সবথেকে বেশি ভোট দিয়েছিল, দিদি আমাদের অভিনন্দন জানিয়েছিল। আমরা 14 সালে ভোট দিয়েছি, এবারেও আমরা আমাদের ভোট পাঁচলার কর্মীরা যেভাবে উৎসাহের সঙ্গে সারা এলাকায় কাজ করছে তাতে করে আমরা আশাবাদে পাঁচলা প্রথম স্থান থাকবে। গুলশান দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপনাদের সবাই মানে তৃণমূলের সকল যারা যে সমস্ত নেতৃত্ববৃন্দ আছে তারা কিন্তু বলছেন যে 42-এ 42। অন্যদিকে বিজেপি যারা তারা কিন্তু 22 থেকে 23টা আসনের দাবি করছে, তাহলে কী বল? বিজেপি কী বলছে ওটা বলতে হয়, বলবে যে কটা মানুষ আছে তারা তাহলে আর তাদের কাছে থাকবে না। এই মিষ্টি কথাটা যদি না বলে তাহলে থাকবে না। এই তো রাজনাথ সিং আমতায় পরশুদিনে সভা করে গেল, 1000 কর্মী উপস্থিত হয়েছে। বিজেপি যদি এত বড় দল হাওড়া লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা সহ আজকে রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির এখন তাবল লিডার, তাহলে তার সভায় লোক নেই কেন? নরেন্দ্র মোদী আজকে ব্রিগেডে সভা করলো, তার লোক কথা? এ তো মানুষকে ধমকে চমকে ভোট করার চেষ্টা করছে। আজকে আমরা করছি উন্নয়নের ভোট, আমরা সারা পাঁচলা নয় সারা বাংলার উন্নয়নের কথা, আজকে সারা বাংলার মানুষের পরিষেবার কথা আমরা মানুষকে বলছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে সারা বাংলায় যা উন্নতি হয়েছে, বাংলার ইতিহাসে নয় ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে এত উন্নতি হয়নি, এত উন্নয়ন হয়নি, এত গরিব মানুষের পরিষেবা কেউ দিতে পারেনি। কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আজকে চিকিৎসা থেকে মানুষের 2 টাকা কিলো চাল থেকে গম থেকে আরম্ভ করে দিদি 38টা প্রকল্প গরিব মানুষের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। আমরা দেখিনি বিজেপি, আমরা দেখিনি সিপিএম, আমরা দেখিনি কংগ্রেস, দিদি আমাদের সেই নেতৃত্বকে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমার রাজ্যে আমার সরকারে কোনো মানুষ বাদ যাবে, এই কাজ করবেন না। তাই আমরা তার কর্মী হিসাবে আমরা বিরোধীদের আগে সুযোগ দিয়েছি। আজকে যারা এই ছটফট করছে বিজেপি, লোক নেই, ঝান্ডা 200-400 এই কিছু পয়সা দিয়ে দম দিয়ে ছেড়ে দিচ্ছে, শুধু সন্ত্রাস করার চেষ্টা করছে, এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, শান্ত এলাকা। আজকে তৃণমূল ক্ষমতায় আসার পরে বাংলা শান্ত হয়েছে, আমরা গর্ব করে তৃণমূলের মানুষ বলতে পারি। আমাদের নেত্রী 11 সালে নির্বাচনে ক্ষমতায় আসার সময় যেদিনে ভোট গণনা হয়েছে আমরা ক্ষমতায় এসেছি, সেদিনে মমতা ব্যানার্জি আঙুল তুলে কালীঘাট থেকে বলে দিয়েছিল, নির্দেশ দিয়েছিল কর্মীদের, বলে দিয়েছিল যারা সিপিএম করে, যারা বিজেপি করে, যারা অন্য দল করে, কোনো মানুষের ওপরে অত্যাচার করা যাবে না, কোনো মানুষের ওপরে যে বিগত দিনের যে আক্রোশ ছিল তার বদলা নেওয়া যাবে না। আমাদের নেত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই, বদল হয়ে গেছে আজকে। তাই তো বাংলার মানুষ শান্তিতে আছে। আজকে যে সংখ্যায় সিপিএম হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে, যদি আমরা সেই সংখ্যায় থাকতাম তাহলে আজকে আমাদের অনেকেরই দেশে বাস হতো না, যেটা বামফ্রন্টের আমলে হয়নি।
গুলশানদা এই বলা যেতে পারে এর পাশেই উলবেড়িয়া লোকসভা কেন্দ্র, এবং হাওড়া লোকসভাতেও আমরা এর আগে দেখেছি সিপিএমে একটা ছাপ ছিল, তাহলে এবারের সেই ভোটটা কি কেটে তৃণমূলের ঘরে পড়তে পারে? সিপিএম তো শুনুন, সিপিএম তারা তাদের ভোটটা করছে না। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখলাম ভোটটা সব বিজেপিকে দিয়ে দিল, দিয়ে তৃণমূলকে জব্দ করতে গেল, কিন্তু আমরা তো পাঁচলায় সব দখল করে নিয়ে নিলাম। রাম বাম একসঙ্গেই পড়েছে, এখন নিজেদের জামানা বাজেয়াপ্ত হতে চলেছে, সেই জন্যে দেখতে পাচ্ছি দু চারটে দেয়াল লেখন টখন করছে আজকে সিপিএম করছে। সিপিএম আর বিজেপি নিজেদের সুসম্পর্ক রেখে তারা চলেছে। আচ্ছা, একটা প্রশ্ন যেটা বারবার মুখ্যমন্ত্রীর তরফ থেকেও আসছে, সেটা হচ্ছে বিজেপি কিন্তু রাজ্যে সাম্প্রদায়িকতার যে চেষ্টা করছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওরা তো একটাই ওদের অস্ত্র, যে পোষণ ব্যানার্জি আমাদের কথায়, আজকে কি ওরা যেটা বলতে চাইছে, পোষণ ব্যানার্জি কি মুসলমান হয়ে গেল? মমতা ব্যানার্জি কি মুসলমান হয়ে গেল? পোষণ ব্যানার্জিকে ভোট দিলে সে তো হিন্দু ভোট পাবে, সে তো হিন্দু লোক, আমরা তার জন্যে তাকে তো ভোটটা দিচ্ছি। আজকে ওদের যে সেনগুপ্ত যে বিজেপি দাঁড়িয়েছে, তাকে ভোটটা দিলে সে হবে হিন্দু, আর পোষণ ব্যানার্জিকে ভোট দিলে পোষণ ব্যানার্জি কি আজকে হয়ে যাবে মুসলমান হয়ে যাবে? তাহলে আমরা তো ব্যানার্জি, পোষণ ব্যানার্জি, যাকে আপনার হিন্দু শাস্ত্রে হিন্দু এতে নিয়ম অনুসারে ব্যানার্জিরা পুজো করে, পুজো অর্চনা করে, তাদেরকেই তো মানুষ বেশি বেশি করে শ্রদ্ধা করে ভালোবাসে আজকে। তাই আমরা মনে করি বাংলার মানুষ এই সাম্প্রদায়িক কথার কোনো রকম কর্ণপাত করবে না। বিজেপির তো একটাই অস্ত্র, এই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহরা যেন যুদ্ধ করছে, যেন এমন হাত লাড়তেছে যেন বাংলা ভারতবর্ষ দখল করে নেবে। এবারে কিন্তু দিল্লি থেকে দেখবেন, আমরা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতাই বলছি, এবং আমাদের নেতারা যেভাবে বলছেন, আমাদের নেত্রী যেভাবে বলছেন, যে বাংলা থেকে অন্য রাজ্যের যা খবর আসছে, এবারে ভারতবর্ষ থেকে বিজেপি চলে যাচ্ছে, এই বিজেপি চলে যাবে। অমিত শাহের যে গুন্ডামি, যে আজকে কোটি কোটি টাকা গরিব মানুষদের আত্মসাৎ করা, এই নোটবন্দির নামে আজকে হাজার হাজার কোটি টাকা আজকে এই পার্টি ফান্ড করে নিয়েছে, সেই জন্য তো সেই টাকা দিয়ে আজকে মিডিয়াদের কিনে নিয়েছে, কিছু গরিব মানুষকে তাদের পয়সা দিয়ে, ঝান্ডা দিয়ে, আরও কিছু দিয়ে তারা সেই নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমি জোর গলায় বলতে পারি, কোথা কী হবে জানে না, বাংলা এই সিপিএম এই বিজেপিকে 50 বছর তপস্যা করল বাংলার বুকেতে, এই বিজেপিকে নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রতিষ্ঠিত করতে পারবে না। 23 সিট তো অনেক দূরের কথা, 3টে সিট পাবে কি সেটা দূরবীন দিয়ে দেখতে হবে। আমরা তো জানি একটা সিটও বিজেপির পাওয়ার জায়গা নেই। আসানসোলে বলেছিল পাবো, বলেছিল আজকে কুচবিহারে পাবো, অনেক কথাই বলেছিল, যে নির্বাচনগুলি ইতিমধ্যে হয়ে গেল, একটা সিটও বিজেপির ঝোলায় পড়বে না, এটা আমরা জোর গলায় বলতে পারি। কারণ মানুষ তো সেখানে দুয়ার তুলে ভোট দিয়েছে, আমরা টিভিতে দেখেছি, খবরের কাগজে দেখেছি, সেখানের মানুষের সঙ্গে কথা বলেছি, সেখানে নেতাদের সঙ্গে কথা বলেছি, যে রেজাল্ট আমাদের খুবই ভালো। গুলশানদা, আরেকটা যেটা প্রশ্ন যেটা বারবার উঠছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় যে যারা ভোট কর্মী রয়েছেন এবং যা ভোট দিতে যাচ্ছেন সাধারণ মানুষ, তারাও বলছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট দিতে যাব না, কি বলবেন? আমাদের পাঁচলায় কোনো অশান্তি নেই, নির্বিঘ্নে ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, কে কে থাকবে আমাদের দেখার দরকার নেই, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য তৈরি আছে, অপেক্ষা করছে 6 তারিখ কবে আসবে, সেই 6 তারিখের জন্য আমাদের কর্মীরা অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি সেই দিনটার জন্য। এবং 23 তারিখে দেখবেন বান্ডিল করে নিয়ে নেব তৃণমূল কতটা ভোট পেয়েছে আর আদার্স পার্টি কতটা পেয়েছে, সেদিনে হিসাব হয়ে যাবে। পাঁচলা বিধানসভা থেকে কত শতাংশ ভোট হাওড়া লোকসভা এতে পড়তে পারে? আমরা তো কত শতাংশ বলতে চাইনি, আমরা বলতে চাইছি মানুষ ভোট দেবে, মানুষ ধরুন
70-85-90% ভোট দেবে এমন ভূত মানুষ আছে। মানুষ কতটা ভোট দেবে সেদিনই অনুভব করা যাবে। ভোটের আগে আমরা আশঙ্কা করছি 80%-এর উপরে ভোট পুল হবে এবং আরও বেশি বেশি কিছু জায়গায় হতে পারে, কিছু জায়গায় কম হতে পারে, তবে ভোট একটা ভোটও পড়ে থাকবে না। কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের শিরায় শিরায় ঢুকে গেছে, অতএব মানুষ মমতা ব্যানার্জির জন্য ভোট দেবে। আর যারা এইসব ছটফট করতেছে এরা তো উন্নয়ন জানে না। এই সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, মানুষের কথা ভেবেছিল। নরেন্দ্র মোদী 5 বছর ক্ষমতায় ছিল, মানুষের কথা ভেবেছে, ভারতবর্ষের মানুষের কথা ভেবেছে। আজকে বলেছিল বড় বড় কথা, বলেছিল আমরা কালো টাকা বিদেশ থেকে নিয়ে এসে সারা ভারতবর্ষের মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিয়েছে। কই আজকে বিজেপি বন্ধুরা জবাব দিতে পারেনি কেন যে একটা অ্যাকাউন্টে টাকা দেখাতে পারেনি? আজকে কি এমন হলো 16 সালে 8ই নভেম্বর ঘোষণা করে দিল 500,000 টাকার নোট, ওই যে পার্টি ফান্ড করবে কোটি কোটি টাকা আজকে করে নিল এমন ব্যবসায়ীদের থেকে, কালোবাজারিদের থেকে কোটি কোটি টাকা নিয়ে সেখানে পার্সেন্টেজ নিয়ে আজকে করে দিয়েছে। আরও কথা আছে যেগুলি আমরা বললে সাজবে না, সেগুলি আমাদের নেতারা আমাদের নেত্রী সেগুলি বলছে, আপনারা খবরের কাগজে টিভিতে দেখতে পাচ্ছেন, তার বক্তব্যই দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জি বাপের বেটি, কাউকে ছেড়ে কাউকে ভয় করে কথা বলে না। সেই দলের কর্মী আমরা, আমরাও কাউকে ভয় করি না আর আমরা কোথায় অশান্তি করি না। আমরা চাই বাংলার মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে যে যার ভোট দিই। ওরা অশান্তির নামে ভোটটা করতে চাইছে, লোক নেই, ফ্ল্যাগ পাঠিয়ে দিল, এর বাড়ি ওর বাড়ি গিয়ে লাগিয়ে দিচ্ছে, একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের 5,283টা বুথ আছে, সমস্ত বুথ শান্তিপূর্ণ বুথ। আমরা গান্ধীজির দল করেছি, আমরা সেই দল এর থেকে শিক্ষা নিয়ে আমরা তৃণমূল মমতা ব্যানার্জির শিক্ষা নিয়ে দলটা করতেছি। আমরা এক গাল বাইরে মারলে আর এক গাল বাইরে দেওয়ার লোক, অতএব আমরা চাইব এবং আমরা চাই এবং আমরা সেই কাজ করে চলেছি সারা 5 লাখ শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য আমাদের দলীয় নেতৃত্ব কর্মীদের কাছে সেই নির্দেশ আমরা দিয়েছি, সেইভাবে আমাদের কর্মীরা চলছে। একদমই তাই, আমরা কথা বলছিলাম 5 বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিকের সাথে, এবং এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ক্ষেত্রে কিন্তু ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই ভূমিকায় কিন্তু তিনি একেবারে কনফিডেন্ট। আসন্ন লোকসভা নির্বাচনে ফলাফলে কি হবে সেটাই কিন্তু আমরা এখন নজর থাকবে সবার, এবং উন্নয়ন যে সমস্ত কিছু হয়েছে তার কতটা প্রতিফলন পড়তে চলেছে সেই বিষয়েও আমরা নজর রাখবো। তার জন্য নজর রাখুন দ্য পিপল টিভি পর্দায়, লগ অন করুন ট্রিপল ডাব্লিউ ডট দ্য পিপল টিভি ডট কমে।